ওয়াতাকাব্বালহু মিন্না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমাদান মাসটা পরিপূর্ণ সুস্থভাবে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করেন এবং রমাদান মাসকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. شكرا درشق ديني باي ونرا شوتي الله رب العالمين رشنكو أغنيت شكرا زي محان رب العزت والجلال أما ذلك رمضان مشهر أي شمعي برچنتو الله تعالى রহমত বরকত ও মাগফিরাত লাভ করার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহুম্মা সাল্লিম লানা রমাদান ওয়া তাকাব্বালহু মিন্না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমাদান মাসটা পরিপূর্ণ সুস্থভাবে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করেন এবং রমাদান মাসকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত ও মাগফিরাতের জন্য আমাদের পক্ষ থেকে কবুল মঞ্জুর করেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আত্তাকো মসজিদের ইসলামিক সেন্টার পক্ষ থেকে আমরা প্রতিদিনের মতোই আজকেও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর সেই বিষয়টি হচ্ছে যে সম্পদের মধ্যে যাকাত ওয়াজিব হয়ে থাকে। আমরা জানি যে যাকাত ইসলাম শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরিদা, ফরজ ইবাদত। সম্পদের মধ্যে আল্লাহ তাআলার হক হিসেবে জাকাতকে আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জাকাতের কথা বারবার উল্লেখ করেছেন। জাকাতের গুরুত্ব এবং তাৎপর্যের উপর কিছু কথা ইতিমধ্যে আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে শুধুমাত্র সেই সম্পদের কথা আলোচনা করব যে সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত আমাদের উপর ফরজ করেছেন। বন্ধুগণ, সব সম্পদের উপর জাকাত ফরজ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজের জন্য সম্পদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ বান্দাদের বৃদ্ধি হয় এবং যে সম্পদের মধ্যে আধিক্য আছে, যে সম্পদ দিয়ে বান্দার অতিরিক্ত জীবনযাপনের অতিরিক্ত থেকে যায়, এই ধরনের সম্পদের উপর মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করেছেন। ফলে আমরা প্রথমে আসবো স্বর্ণ এবং রৌপ্য বা রূপা এর যাকাতের বিষয়ে। স্বর্ণ এবং রূপায়ের মধ্যে যে স্বর্ণ এবং রূপা পোশাকের জন্য অথবা ব্যবহারের জন্য রাখা হয়নি, স্বর্ণ এবং রূপা, সেটা স্বর্ণ হতে পারে, স্বর্ণের বার হতে পারে, অথবা স্বর্ণ বিক্রির জন্য রাখা হয়েছে হতে পারে, অথবা স্বর্ণ অলঙ্কার যেগুলো বিক্রির জন্য জমা করা হয়েছে সেগুলো হতে পারে, এগুলোর মধ্যে যদি নিসাব পরিমাণ হয় এবং 1 বছর পর্যন্ত কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে এতে তার উপর জাকাত ওয়াজিব হবে। স্বর্ণের নিসাব হচ্ছে বন্ধুগণ 85 গ্রাম। 85 গ্রাম আমাদের দেশে প্রায় 7.5 ভরির মতো বা একটু মানে কম বেশি হতে পারে। 85 গ্রাম 8 ভরির কাছাকাছি হয়ে যায়, 8 ভরির কাছাকাছি হয়ে যায় স্বর্ণের, এটা হচ্ছে মূলত নিসাব। এই পরিমাণ স্বর্ণের বার অথবা স্বর্ণ অথবা স্বর্ণ মুদ্রা অথবা স্বর্ণের অলঙ্কার যদি আপনি ব্যবসায়ের জন্য রাখেন অথবা বিক্রির জন্য রাখেন অথবা জমা করে রাখেন, অবশ্যই আপনাকে এতে জাকাত দিতে হবে যদি 1 বছর আপনার কাছে থাকে। দ্বিতীয় হচ্ছে রূপা, আর রূপা হচ্ছে 595 গ্রাম। 595 গ্রাম, 595 গ্রাম, এখানে যদি আমরা এটাকে হিসাব করি, কেউ কেউ 52.5 গ্রামের কথা উল্লেখ করেছেন, 52.5 তোলার কথা উল্লেখ করেছেন বা 52.5 ভরির কথা উল্লেখ করেছেন, মানে এর কাছাকাছি, বর্তমানে একুরেট হিসাব অনুযায়ী পরিপূর্ণ নয় যেহেতু আধুনিক হিসাবগুলো একেবারেই যথার্থ, অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক পর্যালোচনা করা হয়েছে, তাহলে এটাকেই আমরা গুরুত্ব দেব। এক্ষেত্রে সেটা 12 হতে পারে এবং আগের কথাই একই কথাই হবে, যদি সেটা স্বর্ণ রূপ মুদ্রাও হয় তাহলে এতে জাকাত আসবে যদি আপনার কাছে জমা থেকে যায়। 1 বছর যদি অতিক্রম করে তাহলে আপনি এখান থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করবেন, 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করবেন। 40 ভাগের 1 ভাগ কি? 40 ভাগের 1 ভাগ যদি আমরা আধুনিক যে গণিতের হিসাব রয়েছে সেই হিসাবে বলি তাহলে 2.5% শতকরা আপনি জাকাত আদায় করবেন এখান থেকে। এরপর আমরা যেই বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুগণ, এর সাথে আরেকটি মাসআলা জড়িত,
সেটা হলো আমাদের বর্তমান যুগে সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের কাগজি মুদ্রা অথবা কারেন্সি অথবা মানি, যেটা মুদ্রা। এই মুদ্রা এগুলো যে যে কোনো মুদ্রা হোক না কেন, সেটা ডলার হোক, দিনার হোক, দেড়হাম হোক, অথবা টাকা হোক, অথবা রুপি হোক, যেটাই হোক না কেন, এগুলোর মধ্যে জাকাত আসবে এবং এগুলোকে হিসাব করা হবে, স্বাভাবিকভাবে রুপ্যের হিসাব করা হবে। 595 গ্রাম রুপ্যের যেই মূল্য রয়েছে, সেই মূল্যের আলোকে যদি আমরা দেখি যে এই পরিমাণ টাকা, যদি আমরা 595 গ্রাম রুপ্যকে মূল্যায়ন করি, আমরা যদি এর কোনো ভ্যালুয়েশন করি, তাহলে আমাদের কাছে বুঝে যাবে যে ভ্যালুয়েশনে এটা প্রায় 70,000-এর মতো টাকা আসতে পারে, 70,000 বা 70,000-এর কাছাকাছি টাকা আসতে পারে। সেক্ষেত্রে এই টাকা যদি কোনো ব্যক্তির কাছে, এই পরিমাণ টাকা যদি কোনো ব্যক্তির কাছে তার নিত্য প্রয়োজনীয় যেই খরচ আছে, তার নিডস যেগুলো আছে সেগুলোর অতিরিক্ত তার কাছে 1 বছর পর্যন্ত জমা থেকে যায়, তাহলে এর মধ্যে তার উপর জাকাত আসবে এবং সেই জাকাতের পরিমাণও 2.5% জাকাত দিতে হবে। তাহলে এখানে অর্থের উপর, নগদ যে অর্থ রয়েছে সেই অর্থের উপর আমাদেরকে জাকাত দিতে হবে। এই বাস আলার মধ্যে আলেমদের দুটি বক্তব্য রয়েছে যে আসলে নগদ যে টাকা রয়েছে কাগজি মুদ্রা, এই কাগজি মুদ্রাকে কি স্বর্ণ স্বর্ণ মুদ্রার উপর অথবা স্বর্ণের উপর ক্যাশ করা হবে নাকি রূপার উপর ক্যাশ করা হবে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটাকে রূপার উপর ক্যাশ করা হবে, যেহেতু এই নিসাবটা হচ্ছে মুতায়াক্কান ওয়াল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, সুতরাং সন্দেহে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু ইয়াকিনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এই 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 যে নিসাবটা, মানে মুদ্রার নিসাবটা, সেটা হলো রূপ মুদ্রার নিসাবটা। সুতরাং এক্ষেত্রে রূপ মুদ্রাই গ্রহণ করা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য, যেহেতু স্বর্ণ মুদ্রা এর দাম বৃদ্ধির কারণে এবং পরিবেশের কারণে দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। এটা আমাদেরকে স্বর্ণ মুদ্রার ক্ষেত্রে আমরা বললাম। এরপর আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যবসায়িক পণ্য। বন্ধুগণ, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য বলতে কাকে বোঝায়? ব্যবসায়িক পণ্য একটা কমন কথা যা মূলত সেটা বস্তু হতে পারে অথবা কোনো ধরনের সার্ভিস হতে পারে, যেটাই হোক না কেন, যেটাকে ব্যবসার জন্য বা ওই তালি তিজারাতি যেটা ব্যবসার জন্য তৈরি করা হয়েছে, সেটা স্থাবর সম্পত্তি হতে পারে, ঘর বাড়ি হতে পারে, বিল্ডিং হতে পারে, অথবা মানে কোনো এটা কি বলা হইতে পারে, মানে এমন বস্তু যেটা ভোগ্য বস্তু, যেমন আপনি খাবার পানীয় হতে পারে অথবা ঔষধ হতে পারে, এই জাতীয় কোনো কিছু হতে পারে, এই সব কিছু যেগুলো ব্যবসায়ের জন্য তৈরি করা মানে স্টক করে রাখা হচ্ছে, এগুলোতে জাকাত আসবে। এগুলোর জাকাতের বিধান হচ্ছে কিভাবে এগুলো থেকে আমরা জাকাত বের করব। এগুলোর জাকাত হচ্ছে যেগুলো আপনি ব্যবসায়ের জন্য রেখেছেন এবং ব্যবসা করছেন, মানে এই ব্যবসা আপনার 1 বছর রানিং থাকতে হবে, পুরা বছর আপনাকে রানিং থাকতে হবে। এরপরে এই 1 বছর শেষে আপনার যখন জাকাত বর্ষ যখন আসবে, জাকাত বর্ষ আপনি যেটা নির্ধারণ করেন, তবে উত্তম হচ্ছে একজন ইমানদার ব্যক্তিগণ রমাদান থেকে রমাদান পর্যন্ত জাকাত বর্ষ নির্ধারণ করা। সুতরাং আপনি যদি জাকাত বর্ষ 1 বছর নির্ধারণ করেন, তাহলে এই 1 বছর এর মধ্যে আপনার কাছে যে রানিং যাই আসুক না কেন, আপনি 1 বছরের মাথায় গিয়ে এটাকে একটা ভ্যালুয়েশন করবেন। ভ্যালুয়েশন করে যদি আপনার কাছে এমন পরিমাণ টাকা থাকে যেটি নিসাব, ওই যে নিসাব আমরা আগে টাকার যে নিসাব রয়েছে, এই নিসাব পরিমাণ আপনার কাছে মজুদ সম্পদ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই নিসাবের আলোকে আপনি আদায় করবেন, আপনার উপর যে জাকাত ওয়াজিব হবে সেই জাকাত আদায় করবেন। জাকাত আপনার উপর এখানেও 2.5% ওয়াজিব হবে। সুতরাং এক্ষেত্রে 2.5% জাকাত আদায় করলে আপনার জাকাত ওয়াজিব হয়ে যাবে। 4 নম্বর যে মাসালাটি বন্ধুগণ, সেটা হচ্ছে আমাদের যেই জমি থেকে উৎপাদিত যেই পণ্য বা ফসল রয়েছে, ফসলের জাকাত, ফল ফলাদির জাকাত, সেগুলো বিভিন্ন ধরনের খাদ্য শস্য হতে পারে অথবা ফল ফলাদি হতে পারে অথবা বিভিন্ন ধরনের এই মানে আমাদের যেই যেমন বস্তু হতে পারে যেগুলো শস্য হতে পারে অথবা এটাকে কি বলা হয় তাকে সবজি হতে পারে, এগুলো এগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহান ও তাআলা কোরআনে কারিমের সূরা আল বাকারা 267 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা অর্জন করেছো সেখান থেকে, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং পৃথিবী থেকে আমরা তোমাদের জন্য যা বের করেছি। এখান থেকে বোঝা যায় পৃথিবী থেকে যা উৎপাদিত হবে, উৎপাদিত শস্য এবং উৎপাদিত যে ফসল রয়েছে, উৎপাদিত ফসল এগুলোর জাকাত আসবে। এগুলো
বিভিন্ন ধরনের হতে পারে, তবে এর জন্য শর্ত হচ্ছে এর একটা নির্দিষ্ট নিসাব রয়েছে। অবশ্যই সেই নিসাব পরিমাণ আপনাকে আপনার কাছে শস্য অথবা সেই নিসাব পরিমাণ ফসল আপনার কাছে থাকতে হবে, যেমন ধান হতে পারে, গম হতে পারে, ভুট্টা হতে পারে, যব হতে পারে ইত্যাদি, এগুলোর মধ্যে আপনাকে নিসাব পরিমাণ হতে হবে। তবে এর জন্য একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে এগুলোর উৎপাদনের ক্ষেত্রে আপনার নির্ভর করতে হবে যে উৎপাদনটা আপনার কোন প্রক্রিয়া হচ্ছে, সেচের মাধ্যমে, ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে, না উৎপাদনটা হচ্ছে প্রাকৃতিক যে মানে সিস্টেম রয়েছে, প্রাকৃতিক যে সেচ আছে অর্থাৎ বৃষ্টির মাধ্যমে হচ্ছে। যদি বৃষ্টির মাধ্যমে হয়ে থাকে তাহলে সেখানে একটা হুকুম হবে, আর যদি আপনি ব্যক্তিগতভাবে সেচ করে থাকেন সেক্ষেত্রেও আপনার আরেকটা মানে হুকুম হবে, দুইটা হুকুম আলাদা হবে। বন্ধুগণ, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে এটা শুধুমাত্র উৎপাদন হয়ে গেল 10 কেজি আপনার গরু এটা দান হলো, 10 কেজি আপনার যব হলো, 10 কেজি আপনার মানে ভুট্টা হলো, এতে জাকাত আসবে না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে একটা নিসাব উল্লেখ করে দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1447, সহিহ মুসলিম হাদিস নম্বর 979, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিসাব উল্লেখ করেছেন, লাইসা ফীমা দুনা খামসাতি আওসুকি মিন আত-তাবরি সাদাকা, যে 5 আওসুকের কম পরিমাণ যদি হয় থাকে উৎপাদন, মানে উৎপাদিত ফসল অথবা উৎপাদিত পণ্য অথবা উৎপাদিত ফল ফলাদি অথবা উৎপাদিত আপনার শস্য, এটা যদি 5 ওয়াসাকের কম হয় তাহলে এতে আপনার জাকাত আসবে না, এতে আপনার জাকাত আসবে না। 5 ওয়াসাকের যে পরিমাণ রয়েছে, আধুনিক পরিমাণকে অনেকেই আমাদের কাছে স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে প্রায় 580 থেকে 600 কিলোগ্রাম, 580 থেকে 600 কিলোগ্রাম। সুতরাং এর চেয়ে কম যদি কোনো ব্যক্তির উৎপাদন হয়ে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে না, এর চেয়ে কম হলে তাকে টাকা দিতে হবে না। তাই আমরা এখান থেকেও একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, যদি আমাদের কাছে 600 কিলোগ্রামের কাছাকাছি মানে 600 কিলোগ্রামের মতো হয়ে থাকে তাহলে আমরা টাকা দিব। কিন্তু এর জন্য খেয়াল রাখতে হবে যে কোন কোন মানে পণ্যের মধ্যে অথবা কোন কোন শস্যের মধ্যে বা কোন কোন উৎপাদিত ফসলের মধ্যে টাকা আসবে, সবগুলোর মধ্যে না, বরং এমন উৎপাদিত ফসল যেগুলো উৎপাদনের পরে যেগুলো সংরক্ষণ করা যায়, শুকিয়ে রাখা যায়, এবং যেগুলো যদি গোডাউন করা হয় থাকে অথবা গুদামজাত করা হয় থাকে নষ্ট হয় না, মানে স্বাভাবিকভাবে নষ্ট হয় না, সেগুলো মূলত এর মধ্যে আসবে। যেমন এর মধ্যে আসবে গম আসবে, যব আসবে, কিশমিশ আসবে, খেজুর আসবে, তারপরে ভুট্টা আসবে, তারপরে চাউল আসবে, এবং এই জাতীয়। সুতরাং এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ফল যেগুলো পচনশীল পচে যায় সেগুলো এর মধ্যে আসবে না, অনুরূপভাবে যে সমস্ত সবজি পচনশীল যেগুলো পচে যায় সেগুলো এর মধ্যে আসবে না, যেগুলো মানে স্বাভাবিকভাবে কি করা যায় না, স্বাভাবিকভাবে যেগুলো সংরক্ষণ করা যায় না। যেমন আমরা যেগুলোর মধ্যে জাকাত আসবে না তার মধ্যে আমরা একটা বলতে পারি বিত্তিখ, বিত্তিখ হচ্ছে তরমুজ বা তরমুজ জাতীয়। অন্যভাবে যেমন ডালিম, এগুলো নষ্ট হয়ে যায়, তারপরে যেমন আলু, এগুলো স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়, যদি রাখা হয় স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এগুলো কি যদি কেউ গুদামজাত করেন তাহলে এগুলো তার ব্যবসায়িক পণ্য হিসেবে জাকাত আসবে, এগুলো উৎপাদিত ফসল অথবা ফলাদি হিসেবে পণ্য হিসেবে জাকাত আসবে না, শস্য হিসেবে জাকাত আসবে না। আর এগুলোর যে জাকাত রয়েছে, এই জাকাতের জন্য আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো এগুলো জাকাত আদায় করতে হয় বন্ধুগণ, এর জন্য বছর পূর্তি শর্ত নয়। আমরা আগে বলেছিলাম যে 1 বছর যদি আপনার কাছে সম্পদ থাকে আপনার জাকাত আসবে, কিন্তু এগুলোর মধ্যে আপনার 1 বছর পূর্তি শর্ত নয়, বরং এগুলোর মধ্যে আপনাকে যখনই আপনি এই ফসল কাটবেন এবং ফসল যদি আপনার যে নির্দিষ্ট নিসাবের কথা আমরা উল্লেখ করেছি সেই নিসাব পরিমাণ যদি আপনার কাছে এই ফসল আসে তাহলে আপনাকে জাকাত দিতে হবে, মানে ফসল কাটার সাথে সাথে আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনি বছরে 2 বার আপনি যদি ইনকাম মানে আপনার উৎপাদন হয় তাহলে আপনাকে 2 বার জাকাত দিতে হবে, বছরে যদি 3 বার হয় তাহলে 3 বার আপনাকে জাকাত দিতে হবে। ওয়া তু হাক্কাহু ইয়াউমা হাসাদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে কোরআনের মধ্যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যাতে করে আমরা কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে না থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া তু হাক্কাহু, তোমরা এর হক আদায় করে দাও, তোমরা এর হক মিটিয়ে দাও, আদায় করো, ইয়াউমা হাসাদিহি, যেদিন তোমরা এগুলো কর্তন করবে সেদিনই এর হক আদায় করে দিবে। সুতরাং এখানে বর্ষ 1 বছর পর্যন্ত থাকতে হবে, এটাও শর্ত নয়, এগুলোর জন্য শর্ত নয়। কোন ব্যক্তি যদি সেটাকে গুদামজাত করে 1 বছর রেখে দেন তাহলে তিনি একবার যদি জাকাত আদায় করে থাকেন তাহলে গুদামজাত করে রেখে দেওয়ার পরে তাকে দ্বিতীয়বার জাকাত দিতে হবে না। প্রসঙ্গত একটি মেসালা আপনাদের কাছে আমরা বলে দিলাম, যেটা আপনাদের জানার প্রয়োজন আছে। অনেকে দেখা যায় যে হয়তো কোনো কারণে তিনি গুদামজাত করে রেখে দিয়েছেন, কিন্তু এই বছর পরিস্থিতির কারণে অথবা অন্য কোনো কারণে তিনি সেগুলো বিক্রি করতে পারেননি, সে অবস্থায় তার জন্য যাই আছে তিনি দ্বিতীয়বারে জাকাত দিতে হবে না। একবার জাকাত বের করার পরেই
এগুলোর আর দ্বিতীয়বার জাকাত বের করতে হয় না। এগুলো অন্য পণ্যের মতো না, অথবা অন্য মানে স্বর্ণ মুদ্রা অথবা মানে যেগুলো মুদ্রামান রয়েছে অথবা যেগুলোর সম্পদের ভ্যালু রয়েছে সেগুলোর মতো নয়। 5 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ হচ্ছে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। সেখানে আমরা জানি উট আছে, গরু আছে, ছাগল আছে, এগুলো এগুলোর মধ্যে আমাদেরকে জাকাত দিতে হবে। এগুলোর জাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই ধরনের প্রাণীগুলো যদি আপনি সেগুলোকে ব্যাপকভাবে মানে বড় বড় খামার চারণভূমিতে অথবা বড় বড় বাগানের মধ্যে অথবা পার্কের মধ্যে অথবা মানে খালি জায়গার মধ্যে এগুলোকে লালন পালন করে থাকেন এবং এর মধ্যে কোনো ধরনের আপনার অতিরিক্ত কোনো খরচ না হয় থাকে শুধুমাত্র লালন পালন ছাড়া, এগুলোর উপর জাকাত আসবে। কিন্তু প্রত্যেকটির জন্য আলাদা আলাদা নিসাব রয়েছে। উটের জন্য 5 নিসাব আর ছাগলের জন্য 40, গরুর জন্য 30, এর কমে যদি হয় তাকে নিসাব আসবে না, তবে 1 বছর পরিমাণ আপনাকে অবশ্যই এর মালিকানা থাকতে হবে এবং এগুলো প্রাকৃতিক ভাবে যে ঘাস আছে সেই ঘাস থেকেই বৃদ্ধি হতে হবে। যদি এগুলোর উপর আপনি নিজে অতিরিক্ত খরচ করে থাকেন তাহলে এক্ষেত্রে, এবং আপনি যদি ঘাসের নিজে ব্যবস্থা করে থাকেন তাহলে এতে জাকাত আসবে না। আরেকটি হচ্ছে এগুলো ব্যক্তিগত কাজে অথবা চাষের কাজে অথবা উৎপাদনের কোনো কাজে এগুলোকে ব্যবহার করা যাবে না, বহন করার কাজে ব্যবহার করা যাবে না। যদি এমনটা হয়ে থাকে তাহলেই শুধুমাত্র এগুলোতে জাকাত আসবে। বন্ধুগণ, আমরা 5 প্রকারের সম্পদের কথা জানতে পেরেছি। এই সম্পদগুলোর উপর আমাদের জাকাত আসে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে যদি পতিত জমিন হয়, আপনি যদি জমির বড় মালিক হন তাহলে এই পতিত জমিনের মধ্যে জাকাত আসবে না। যেমনি ভাবে আপনি একটা জমিনের মালিক হয়েছেন কিন্তু সেই জমিটুকু এখন আপনার কাছে কোনো ধরনের প্রোডাক্টিভ কিছুই নেই, সেখান থেকে কোনো প্রোডাক্ট বা উৎপাদন নেই, সেখানেও আপনাকে জাকাত দিতে হবে না। তবে যদি আপনার জমি এমন হয় যে এটা ব্যবসায়িক পণ্য, আপনার ব্যবসায়িক পণ্য আপনি ব্যবসায়ের জন্য রেখেছেন, তাহলে ব্যবসায়িক পণ্যের অংশ হিসেবে আপনাকে অবশ্যই স্থাবর সম্পত্তি জমিন যেভাবে আপনি ঘর অথবা বিল্ডিং যেভাবে জাকাত দিতে হবে ঠিক অনুরূপভাবে ওই স্থাবর সম্পত্তি হিসেবে জমিনের আপনাকে জাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে সম্পদের জাকাতের উপর আমরা যে কথাগুলো বলেছি সেগুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। আর এখান থেকে আমরা যাতে করে আমাদের নিজেদের সম্পদের জন্য জাকাত বের করতে পারি, আমাদের সম্পদের উপর জাকাত আসছে কিনা সেই বিষয়টা যেন আমরা বিবেচনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।